আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলে সেল ফিক্স করতে হয়। সেল কাকে বলে? সেল হচ্ছে এই যে চার কোনা একটা করে ঘর আমরা দেখতে পাই এক্সেল শিটে, এই ছোট ছোট ঘর প্রত্যেকটাকে বলা হয় সেল। সেল মানে হচ্ছে কোষ। পুরা এই এক্সেল শিটের ভিতরে যে ছোট ছোট অংশগুলো আছে এই অংশগুলোকে বলা হয় সেল। তো আমরা যখন কোনো কিছু যোগ বিয়োগ গুণভাগ বা যে কোনো কোনো হিসাব নিকার যখন করি, তখন বিভিন্ন সময় যদি আমরা সেলটাকে যদি ফিক্স করতে পারি, তাহলে আমাদের কাজ অনেক সুন্দর হয় এবং অনেক দ্রুত করা যায়। এবং এই সেল বিভিন্ন ক্যাটাগরিতে এটিকে ফিক্স করা যায় বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে এটিকে ফিক্স করতে হয়। আজকে এই সেল কীভাবে ফিক্স করতে হয় সমগ্র বিষয় আপনাদেরকে দেখাবো, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। মনে করুন এখানে বেশ কয়েকজন সেলসম্যান বলতে পারেন বা এমপ্লয়ি বলতে পারেন, তো তাদেরকে স্যালারি দেওয়ার পাশাপাশি যখন আমরা কমিশন দিই বা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন যখন করি, বোনাস হইতে পারে, কমিশন হইতে পারে বা বিভিন্ন ধরনের ইনসেন্টিভ হইতে পারে, তো এগুলো যখন ক্যালকুলেশন করা হয়, সাধারণত এটি বেসিক স্যালারির উপরে ক্যালকুলেশন করা হয়, হইতে পারে সেলসের উপরে, যে কোনো কোনো কিছুর উপরে। তো মনে করুন এইখানটাতে এই যে কয়েকজন এমপ্লয়ি আছে, এই এমপ্লয়িদেরকে আমরা 10% করে কমিশন দিব। কিসের উপরে? তাদের স্যালারির উপরে। তো মনে করুন আমরা সাধারণত কি করি, 10% যখন আমরা ইকুয়ালস টু এইটা ইনটু এইটা দিয়ে আমরা এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, অথবা পাশের কলামে আমরা 10% এরকম দিয়ে দিয়ে আমরা গুণ করি। তো আমরা সেটি করব না, তো আমরা এটিকে যদি আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি সাপোজ এরকম, তো দেখেন আমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু আসতেছে না। কেন আসতেছে না, তার কারণ কি? দেখেন আমরা প্রথম যখন এটিকে যখন আমরা গুণ করেছিলাম, তখন এখান থেকে এটিকে ধরেছিলাম। তো এখন যখন আমরা পরবর্তীতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, এটিও যেমন এক ঘর নিচে নেমে আসছে, এটিও কিন্তু এক ঘর নিচে নেমে আসছে। আবার এটিকে যখন ধরেছি তখন এটি এক ঘর নিচে নেমে আসছে। তো আমরা চাচ্ছি এই 10%টা সকল ক্ষেত্রে ফিক্স থাকে। এটি হচ্ছে গিয়ে সেল ফিক্স। তো এটিকে ফিক্স করার জন্য এই যে সেলটা আছে, এই সেলের কিন্তু একটা অ্যাড্রেস আছে, একটা কিন্তু নাম আছে। তো এটার নাম হচ্ছে, এই যে দেখেন আমরা কোন কলামে আছি, জি কলামে আছি, কত নম্বর রোতে আছি, 5 নাম্বার রোতে আছি, অর্থাৎ এই সেলটার অ্যাড্রেস হলো G5। তো এখন যদি জির আগে এবং জির পরে যদি আমরা একটা ডলার সাইন সেট করে দিই, তার মানে প্রত্যেকের জন্য এই G5টা ফিক্স হয়ে গেল। এখন যদি আমরা এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখেন এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। এটিকে বলা হয় ওভারঅল ফিক্সড। তো এখন যাই হোক, আমরা ওভারঅল ফিক্সটা কিন্তু দেখে নিলাম, অর্থাৎ সকল ক্ষেত্রে কিন্তু এই 10G10টাকে আমরা সকল ক্ষেত্রে ফিক্স করে দিলাম। সো সেমভাবে যদি এখন আমরা বোনাসটা যদি ক্যালকুলেশন করতে যাই, কোনো সমস্যা নাই, এখন এটিকে আমরা ইকুয়ালস টু এইটা ইনটু এটা। এখন আমরা যেহেতু ওভারঅল ফিক্স করব সবার জন্য, তো এখানে ডলার সাইন ওইভাবে আমরা ম্যানুয়ালি না বসিয়ে যদি আমরা কিবোর্ড থেকে F4 বাটনটি প্রেস করি, তখন দেখেন একবারে কিন্তু এই যে এইসের কিন্তু দুই পাশে কিন্তু এই যে ডলার সাইন চলে আসছে, অর্থাৎ কিবোর্ড শর্টকাট হলো F4 বাটন প্রেস করবেন। ইন্টার বাটন প্রেস করলাম, এই যে ডাবল ক্লিক করলাম, দেখেন সবার কিন্তু এই যে 5% কমিশন কিন্তু চলে আসছে এবং দেখেন সবার ক্ষেত্রে কিন্তু ফিক্স হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এই দেখেন সবার ক্ষেত্রে এই 5% ফিক্স হয়ে গেছে। তো এটি আমরা বললাম ওভারঅল ফিক্স। ওভারঅল ফিক্স বলতে সকল ক্ষেত্রে এটিই ফিক্স থাকবে, এর এই দিকে সেদিকে কোনো দিকে যাবে না। এখন যদি আমরা অনলি কলাম ফিক্স বা অনলি রো ফিক্স যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? মনে করুন এইখানটাতে আমি দেখাচ্ছি আপনাদের যে এইখানটাতে আমরা ফিক্স করেছিলাম কি, H5, অর্থাৎ H কলামে 5 নাম্বার রো, অর্থাৎ এর এই সেলটার অ্যাড্রেস হলো H5। দেখেন কোথায় আছে, এখানে যদি আমি সিম্পলি এখানে কার্সার পয়েন্টে রাখি A কর্নারে, দেখেন এইখানটা রো ফিক্স এবং কলাম ফিক্স। তো রো নাম্বার আমরা জানি সংখ্যা এবং কলাম নাম্বার আমরা জানি অ্যালফাবেট। তো যদি আমরা এখানটাতে অ্যালফাবেট, অর্থাৎ যদি কলামটাকে যদি আমরা ফিক্স রাখতে চাই, তাহলে কলামের আগে আমরা একটা ডলার সাইন দিব আর 5 এর আগ থেকে আমরা ডলার সাইনটা উঠিয়ে দিব। তার মানে হচ্ছে এখানটাতে আমার কলাম এইচ কলামটা আমার ফিক্সড, কিন্তু আমার গ্রাজুয়ালি কিন্তু আমার এই যে রোগুলো আছে, রোগুলো কিন্তু ফিক্স হয়নি। এই যে এখানটাতে রোগুলো কিন্তু ক্রমান্বয়ে নামবে, দেখেন কেমন ভাবে নামে। ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন এখন এখান থেকে যদি আমরা এখন এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে কি রেজাল্ট আসছে, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, দেখেন এখন কিন্তু আমার এইচ কলাম কিন্তু ফিক্স আছে, বাট এখান থেকে কিন্তু আমার গ্রাজুয়ালি কিন্তু এটা নিচের দিকে নামতেছে। অর্থাৎ এখানে প্রথমটা কি ছিল, এই যে H5, পরেরটাতে কি হয়েছে, এই যে দেখেন বোনাসে চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু আমার H কলামটা ফিক্স আছে। যদি আমি এখান থেকে যদি এইদিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তো দেখেন এদিক
এদিকেও আপনারা দেখতে পাবেন কি অবস্থা। দেখেন এই কলামটা কিন্তু ফিক্স হয়ে গেছে, বাট এই দিক থেকে কিন্তু আমার এই যে রোটা ছিল এই রোটা কিন্তু আর ফিক্স নাই। যাই হোক বন্ধুরা, এখন যদি আপনারা কলামটাকে ফিক্স না করে রোটাকে ফিক্স করতে চান, অর্থাৎ এই পাঁচটাকে ফিক্স করতে চান, অর্থাৎ যেখানে যাক এই পাঁচ নাম্বারটা থাকবে, ঠিক আছে, আপনার কলাম চেঞ্জ হবে কিন্তু রো চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে ডিলিট করে দিয়ে এটাকে এখানে একটি ডলার সাইন দিয়ে দেবেন, অর্থাৎ পাঁচ নাম্বার ঠিক আছে কলাম চেঞ্জ হইতে পারবে কিন্তু পাঁচ নাম্বার রো চেঞ্জ হবে না। এখন যদি এটিকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তো এখান থেকে আপনি দেখতে পাবেন, যেহেতু আমি এভাবে খাড়াভাবে টানছি তো যার কারণে কিন্তু এটি এখন রেজাল্টটা ঠিক আসছে। এখন যদি আপনি এটিকে এদিক দিয়ে টান দেন তাহলে কি আসতেছে দেখেন, এদিক দিয়ে কিন্তু আপনার রোটা কিন্তু চেঞ্জ হয়ে, সরি কলামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কলাম কিন্তু ছিল কত আমার এইচ, কিন্তু আমার যে ফাইভ নাম্বার ছিল ফাইভ কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ফাইভ কিন্তু সবসময়ই কিন্তু ফাইভ থেকে যাচ্ছে, দেখেন সবসময় কিন্তু ফাইভ থেকে যাচ্ছে, যে কলাম ছিল কলাম কিন্তু এইচ থেকে কিন্তু জেতে চলে আসছে, জেড থেকে কেতে চলে আসছে। অর্থাৎ আমরা এখানে আজকে তিনটা জিনিস শিখলাম, একটা হলো গিয়ে ওভারঅল সেল ফিক্স, একটা হলো গিয়ে কলাম ফিক্স, একটা হলো গিয়ে রো ফিক্স। বন্ধুরা এই সেল ফিক্সের বিভিন্ন ইউজ আপনারা সামনের ভিডিওগুলোতে দেখতে পারবেন, এগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাত।